সাইজ হ্যাঁ হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্দিরাস ভ্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা এসেছি আয়নক্স মলে, অনেক দিন পরে এসেছি। আর শিনু বায়না করছিল আসবে বলে, তো এই যে প্রথমেই গাড়ি দেখতে পেয়ে গেছে, আগে ওকে চাপাতে হবে, তারপরে অন্য কোথাও বেরোবে। তো ওই জন্য ভাবলাম ফার্স্টে ওর কাজটা করে নিই, নাহলে আমাদের কোনো কিছুই করতে দেবে না, বিরক্ত করে যাবে যে আগে ওতে চাপবো আগে ওতে চাপবো। তো ওই যে বেরিয়ে গেল আপাতত, এইখানটা একটু ঘুরিয়ে তারপরে ছাড়বে আর কি। আর গাড়িটাও খুব সুন্দর, দেখতে ভালো লাগছিলো, তাই আমরাও ভাবলাম যে চলো একবার চেপেই নিই, পুরো আনন্দ হবে। শিনুর এখানে গাড়ি চাপা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাবো একটু মার্কেটিংয়ের দিকে। শিনু অনেক দিন থেকে বলছিল একটা মাইক্রোভ্যান কিনবে, তো দেখি ওটা এখানে কীরকম কী পাওয়া যায়। তো মাইক্রোভ্যান আর দেখা হয়নি আপাতত, ঢুকেছি শিনুর জন্য কিছু ড্রেস কিনতে, তো দেখি কোনটা কি পছন্দ হয়। তো আজ আমরা ফার্স্ট টাইম এইচএমে ঢুকলাম শিনুর জন্য কিছু জামা কাপড় কিনতে, তো দেখি পছন্দ হয় কি না। এখানে ভালো ভালো আছে, তো এই যে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো ওখানে জামা কাপড়ের যা রেট দেখলাম সে দেখে তো আমার হয়েই গেল, সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা ঠিক বলতে পারবো না, ওটার নামটা আমি দেখিও নি, ওখানে গিয়ে দেখবো যে ওখানে কেমন কি পাওয়া যায়। তো শিনুর তো সবই পছন্দ হয়ে যাচ্ছিলো আর আমার ওপর রেগে যাচ্ছিলো, কারণ আমি বলছি এটা নিচ্ছি ওটা নিচ্ছি, সেই জন্য। তো আমরা এটা এইচএম থেকে বেরিয়ে অন্য আর একটা জায়গায় এসেছি, শিনুর জন্য কিছু জামা কাপড় কিনতে, দেখি এখানে পছন্দ হয় কিনা। তো এখানে অনেক জিনিস আমার ভালো লাগছে, কোয়ালিটিও ভীষণ ভালোই আছে। শিনু ওর থেকে একবার ছোটো সাইজের প্যান্ট পছন্দ করে আমার কাছে নিয়ে এসেছে। তো এখান থেকে শিনুর এই তিনটে প্যান্ট আমার আপাতত পছন্দ হয়েছে, এখনও এর ওপরে টপ পছন্দ করতে হবে, তাই জন্য এটা রাখছি আপাতত, কারণ ওই গাড়িটা ওটা আমরা নেওয়া হয়নি আর কি, তাড়াহুড়ো করে ঢুকে পড়েছি এখানে। তো এই যে শিনু আপাতত খুঁজছে, ওর একটাও কিছু পছন্দ হচ্ছে না ঠিকঠাক, আর যেটা ওর পছন্দ হচ্ছে ও আমাকে দেখাতে আনছে, সেটা আমার পছন্দ হচ্ছে না, এই হচ্ছে আমাদের প্রবলেম। কি হচ্ছে ওটা, কি হচ্ছে এটা, পারফেক্ট। একটুখানি দুটো গুঁড়তে দেবে নিচে হয়ে যাবে। খাঁকা খাঁকা এরকম করে নিয়ে যেতে হয়, বসা পাওয়া যায়।
আচ্ছা ওটা ওইটাতে কি করে? ওটাতে কি করে মানে? ওইটা লাগবে তাই তো তোর? ওটা পরে কি হচ্ছে রে? ওটা কি হচ্ছে রে? ওটা কি হচ্ছে রে? তোর মামি কোথায় রে? একদম পারফেক্ট এদিকে এদিকে ওদিকে গেছে এই যে এই যে সোজা এইদিকে ওই কি ওটা ব্যাগ কোনটা পছন্দ হচ্ছে রে? কি নিচ্ছিস মানে? কি নিতে এসছিস? সিক্স বলো নি, সেভেন এইট বলো। আমি সিনের জন্য প্যান্ট তো দেখছি, কিন্তু এত মানে মোটা মানুষ আর কি, যে ওর কোমর থেকে সব প্যান্ট গলে যাবে আর কি। এই যে এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কি করব, সিনুর হবে না, এটা হচ্ছে ব্যাপার। তো দেখি তবু নিয়ে নিই, যদি একটু হয় খেয়ে দে লাগে গায়ে গতি, তাহলে যদি হয়। ছোট বলে বড়টাই ভালো লাগে বুঝলে, একটু দেড় টিকিট টেকে নেওয়া যাবে নাকি? হবে না না, ঠিক আছে রেখে দাও।
ওটা ভালো লাগে না, হ্যাঁ এটা ভালো লাগে। সেটাই ব্যাপার, কিন্তু কাদের ওটা? বড়দের। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ।